আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের রায়ান কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাবে প্রচুর পরিমাণে কোরিয়ান মাদারবোর্ড ঢুকেছে। তো আমরা আজকে কম্পিউটার যে মাদারবোর্ড আছে এবং যে অ্যাক্সেসরিজ আছে প্রত্যেকটির আপডেট প্রাইস আমরা বলে দেব। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকে ভিডিওটি আছে এটি আমরা শুরু করি। প্রথমে আমরা যে মাদারবোর্ডটি দেখাব, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো MSI কোম্পানির একটি মাদারবোর্ড। এর যে মডেল আছে, মডেল হলো MSI G41M-P43 কম্বো, অর্থাৎ এটি একটি কম্বো মাদারবোর্ড। কম্বো বলতে আমরা যা বুঝি, এটি হলো এটাতে DDR2 র্যাম এবং DDR3 র্যাম দুইটি সাপোর্ট দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডে টোটালি 4টি র্যাম স্লট আছে। 4টি র্যাম থাকা সত্ত্বে আপনারা এটা ইচ্ছে করলে DDR2 র্যাম 2-2 করে ফুল লাগাতে পারবেন, এবং DDR3 র্যাম যদি লাগান তাহলে আপনারা 4-4 করে 8GB র্যামও লাগাতে পারবেন। এর যে মাদারবোর্ডের সকেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সকেটে আপনারা কোর টুডু, ডুয়াল কোর বা পেন্টিয়ামের প্রসেসর লাগাতে পারবেন। এর যে সাটার পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আছে 4টি। 4টি সাটার পোর্টে আপনারা আলাদা আলাদা হার্ড ডিস্ক, DVD রাইটার এবং SSD ইউজ করতে পারবেন। এর পিছনের দিক থেকে আমরা এখন দেখাবো। পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন 2.0 USB পোর্ট আছে টোটালি 4টি, ল্যান পোর্ট, অডিও পোর্ট এবং BGA প্যারালাল পোর্ট। যারা আগের যে প্রিন্টার আছে, প্রিন্টার কানেকশন দেওয়ার জন্য আপনারা প্যারালাল পোর্টটিও ইউজ করতে পারবেন, এবং কিবোর্ড মাউসের জন্য PS2 পোর্টও দেওয়া আছে। আপনারা চাইলে এটা দিয়েও ডিসপ্লে আউট করতে পারবেন। তো এটি হলো মূলত আমাদের যে আজকে 41 সিরিজের মধ্যে MSI এর বোর্ড ছিল। MSI বাদেও 41 এর মধ্যে আমাদের গিগাবাইট, আসুস বা ফসকনের মতো বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন। এই যে মাদারবোর্ডটি দেখতেছেন, এই মাদারবোর্ডের প্রাইস পড়বে আপনার টোটালি 2500 টাকা। এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা এটির 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অর্থাৎ 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা এটি চেঞ্জ করে দেব। এবং আমরা যে এই কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করে থাকি, এজন্য এতে আমরা আরও 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো। অর্থাৎ 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলতে আমরা চেঞ্জ করে দেবো, আরও 1 বছর পরে যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা ফ্রিতে সার্ভিস করে দেব। তারপরে আমরা যে মাদারবোর্ডটি দেখাবো, এটি হলো 61 সিরিজের একটি মাদারবোর্ড। এর যে ব্র্যান্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের ব্র্যান্ড। এর মডেলটি হলো গিগাবাইট GM-H61M-DS2। এই মাদারবোর্ডে আপনারা ইন্টেল Core i3, Core i5, Core i7 এবং সেলেরন বা যে কোনো ব্র্যান্ডের প্রসেসরের সেকেন্ড এবং থার্ড জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন। এর যে র্যাম স্লট আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি 2টি আছে DDR3 র্যাম স্লট। এটার মধ্যে আপনারা 8 করে 16GB র্যাম লাগাতে পারবেন, আর 4-4 করে 8GB র্যামও লাগাতে পারবেন। এর হার্ড ডিস্কের যে সাটা পোর্টগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আছে 4টি। 4টি সাটা পোর্টে আপনারা DVD রাইটার, হার্ড ডিস্ক, SSD ইউজ করতে পারবেন। এর যে পিছনের দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন, পিছনের দিকে 2.0 USB পোর্ট আছে 4টি, ল্যান পোর্ট, অডিও পোর্ট এবং BGA পোর্ট দেওয়া আছে। এটিতে HDMI পোর্ট করা নাই এবং PS2 পোর্টও এটিতে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটি অনেকটাই ফ্রেশ কন্ডিশন। এটা হলো একটি কোরিয়ান মাদারবোর্ড মূলত। এর যে প্রাইস আছে, এর প্রাইস পড়বে টোটালি 3700 টাকা। আমাদের ভিডিও ডিসপ্লেতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্টে আমাদের লোকেশনও দেওয়া থাকবে গুগল ম্যাপসে। আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে বা কন্ট্যাক্ট করে আমাদের সাথে বোর্ডটি অর্ডার করতে পারেন। এটি প্রাইস 3700 টাকা, এবং এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এটি গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেব, অর্থাৎ 1 বছরের মধ্যে আমরা তো চেঞ্জ করে দেবই, সাথে আরও 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেব, অর্থাৎ যে কোনো সমস্যা হলে আমরা এটি রিপেয়ার করে দেব। তারপরে আমাদের ল্যাবে আজকে সেকেন্ড এবং থার্ড জেনারেশন মাদারবোর্ডের মধ্যে একটি গেমিং সিরিজের অনেকটাই বড় মাদারবোর্ড ঢুকেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় গেমিং মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের বিস্তারিত আলোচনা করব। এর এই যে মাদারবোর্ডটি, এর ব্র্যান্ড হলো আসুস একটি মাদারবোর্ড। এর যে মডেল আছে, মডেল হলো আসুস PWB75-B। এই মাদারবোর্ডটিতে আপনারা
সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোরাই থ্রি, কোরাই ফাইভ এবং কোরাই সেভেনের প্রসেসর লাগাতে পারবেন। এর যে র্যাম স্লট আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এটি একটি গেমিং মাদারবোর্ড এজন্য এটাতে আপনার চারটি র্যাম স্লট করা হয়েছে, যার কারণে আপনার 8 করে টোটালি 32 GB র্যাম, অর্থাৎ অনেকটাই ভালো গ্রাফিক্স পাবেন, যার জন্য এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা অটোকেডের কাজও করতে পারবেন। এর যে শাটার পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি 6টি শাটার পোর্ট দেওয়া আছে। 6টি শাটার পোর্ট থাকা সত্ত্বে আপনারা এটাতে টোটালি 6টি হার্ড ডিস্ক, SSD আর DVD রাইটার মিক্স করে লাগাতে পারবেন। এর যে গ্রাফিক্স, যেহেতু এটি গেমিং মাদারবোর্ড এর জন্য এটাতে আপনাদের গ্রাফিক্স কার্ড স্লট করা হয়েছে টোটালি 2টি, আপনারা 4 করে 8 বা 8 করে 16 GB পর্যন্ত গ্রাফিক্স লাগাতে পারবেন, যার কারণে এটা দিয়ে আপনারা সব ধরনের এডিটিং, গেমিং বা অটোকেডের কাজ করতে পারবেন নর্মালির মধ্যে। এবারটি অনেকটাই বেস্ট। এর পিছনের দিক থেকে দেখলে আপনারা দেখতেই পাচ্ছেন 2.0 USB পোর্ট আছে টোটালি 4টি, 3.0 আছে 2টি, টোটালি USB পোর্ট আছে 6টি, এবং এটাতে ল্যান পোর্ট এবং অডিও পোর্টও দেওয়া আছে। আর ডিসপ্লে আউট করার জন্য DVI পোর্ট এবং VGA পোর্ট দেওয়া আছে, PS2 পোর্টও আছে। এর যে মাদারবোর্ডটি এটির প্রাইস পড়বে টোটালি 4,200 টাকা মাত্র, এটি আমাদের অফারে বর্তমানে দেওয়া হচ্ছে। এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এর গ্যারান্টি ওয়ারেন্টি হবে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আরও 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আপনারা আমাদের কন্ট্যাক্টে কল করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। তারপরে আমরা আপনাদের মাঝে একটি 4th generation কোরিয়ান মাদারবোর্ড নিয়ে আসলাম, একদমই ফ্রেশ, ফুল কন্ডিশন। এই যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হলো এজরোকের একটি গেমিং মাদারবোর্ড, 81 সিরিজের। এর যে মডেল আছে এজরোক B85M23। যে র্যাম স্লট, এটিতে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি 4টি র্যাম স্লট আছে। 4টি র্যাম স্লট থাকা বিধে আপনার 4x8 করলেও টোটালি 16 GB এবং 8x8 করে 32 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। 32 GB র্যাম ইউজ করলে সুবিধা কি, আপনাদের অনেকটাই ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন। আর শাটার পোর্ট আপনার টোটালি আছে 4টি, 4টিতে DVD রাইটার, হার্ড ডিস্ক, SSD ইউজ করতে পারবেন। এই যে গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে টোটালি পাইয়ে যাবেন 1টি, এটাতে আপনারা টোটালি 8 GB পর্যন্ত গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন। এর পিছনের দিকে আমরা দেখাচ্ছি, পিছনের দিকে আপনার 2.0 USB পোর্ট আছে 2টি, এবং আর পিছনের দিকে 2.0 পোর্ট আছে 4টি, 3.0 পোর্ট আছে 2টি, টোটালি 6টি, এবং হচ্ছে ল্যান পোর্ট, অডিও পোর্টও দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের HD ডিসপ্লে গ্রাফিক্স আউট করার জন্য এটার মধ্যে আপনার HDMI পোর্ট দেওয়া আছে। আমাদের অনেকেরই কম টাকার মধ্যে HDMI সহ মাদারবোর্ড লাগে, এর জন্য আপনারা এই মডেলটি নিতে পারেন, যেহেতু HDMI পোর্ট করা আছে এবং 4টি র্যাম স্লটও আছে, গ্রাফিক্স কার্ডের পোর্টও আছে। তাছাড়াও আপনারা DVI বা VGA পোর্ট দিয়েও ডিসপ্লে আউট করতে পারবেন, এটিতে PS2 পোর্টও করা আছে। এই যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, গেমিং মাদারবোর্ড, 4th generation মাদারবোর্ড, এই 4th generation মাদারবোর্ড আপনারা কোরাই 3, কোরাই 5, কোরাই 7-এর যে কোনো প্রসেসর 4th generation হলেই হবে, আপনারা এটাতে সাপোর্ট করাতে পারবেন। এই যে মাদারবোর্ডের প্রাইস আছে, এই মাদারবোর্ডের প্রাইস পড়বে আপনার টোটালি 4,200 টাকা, অর্থাৎ 4,200 টাকা। এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এর গ্যারান্টি ওয়ারেন্টি হলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আরও 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আমাদের ইউটিউবের রেফারেন্স দিলে আর কি। তারপরে আমরা যে মাদারবোর্ডটি দেখাবো, এটি হলো আসুস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। এর যে মডেল আছে, মডেল হলো H110-L। এই মাদারবোর্ডে আপনারা 6 এবং 7th generation প্রসেসর ইউজ করতে পারবেন, কোরাই 3, কোরাই 5 বা কোরাই 7-এর। এই মাদারবোর্ডে র্যাম স্লট আছে টোটালি 2টি, 2টি র্যাম স্লটে আপনারা 8 করে 16 বা 16 16 করে 32 GB র্যাম ইউজ করতে পারবেন। আর শাটার ডিক দিয়ে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি 4টি শাটার পোর্ট আছে, 4টি শাটার পোর্টে হার্ড ডিস্ক, SSD, DVD রাইটার সহ সব ধরনের স্টোরেজ ডিভাইস ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডে 6th generation যেহেতু, এর মধ্যে একটি আলাদা ফেসিলিটি আছে, এটার মধ্যে আপনারা ইন্টারনালি নেটওয়ার্ক কার্ড অর্থাৎ ল্যান কার্ড ইউজ করতে পারবেন। যদি আপনারা এখানে ল্যান কার্ড লাগাই নেন, তাহলে আপনাদের কোনো RJ45 কানেক্টর, তার বা ওয়াইফাই অ্যাডাপ্টার কিছুই ইউজ করা লাগবে না, মোবাইলের মতো নর্মালি আপনারা রাউটার থেকেই নেট
চালাইতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডের পিছনের দিকে যে অডিও চ্যানেল আছে, অডিও চ্যানেল 6 চ্যানেলের, 6 চ্যানেল থাকায় আপনারা যারা অডিও মিউজিক এডিট করেন খুবই ভালো কাজ করবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 2.0 USB পোর্ট আছে, টোটালি এদিকে 2টি, এদিকে 2টি, টোটালি 4টি, এবং 3.0 পোর্ট আছে 2টি, টোটালি USB পেয়ে যাবেন 6টি, এবং ডিসপ্লে আউট করার জন্য HDMI এবং VGA 2টি পোর্টই আপনারা পেয়ে যাবেন। যেহেতু HDMI পুরে করা হয়েছে মাদারবোর্ডে 110, আপনার অনেকেরই 5-6 জেনারেশনের মধ্যে HDMI সহ বোর্ড লাগে, তো আমাদের ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী আপনারা কল করে অর্ডার করতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকে ভিডিওটি ছিল মাদারবোর্ড নিয়ে, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের কাছে আরও আপডেট মাদারবোর্ড এবং আরও লো কোয়ালিটিরও মাদারবোর্ড আছে, বা রিভেন্ডার ব্র্যান্ডেরও মাদারবোর্ড আছে। আপনারা মূলত কী ব্র্যান্ডের মাদারবোর্ড বা কত টাকার মধ্যে মাদারবোর্ড দরকার অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়া এবং আপডেট ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। খুদা হাফেজ।